हेलो एवरीवन, सबाई केमन आशा करी सबाई भलो। आज के अपने नहीं आसलम पेकिंग जॉब इन यूके। इंग्लैंडे मध्य अपना पेकिंग जॉब करबें, सहजे अप्लाई करते अप्लाई कर ले आपनी पेते पारें। चांस पावा अनेकटाई बेशी, बोलते गेले रियल नय तबे प्रचुर परिमाणे बेशी होते पारे। कारण केन, पेकिंग जॉबेर क्षेत्र आपनार एक्सपिरियंस लागे ना, लागे ना शिक्षा योग्यता। पेकिंग काजटा बोलते आपनारा बुझे नहीं सबाई, पेकिंग काजटा कि जे कोनो प्रोडक्टसेर जे कोनो पण्यर के पेकिंग करा, ঠিক আছে। প্রক্রিয়াজাতকরণ যেটা বলা হয় তাকে, যে প্রোডাক্টস আছে প্রোডাক্টসটা বা পণ্যটা যে অনেক দিন ভালো থাকে সে উদ্দেশ্যে পেকিং করা হয়। যেমন আছে, যেমন হোটেলের মধ্যে কী করে, খাবার পেকিং করে, মাংস পেকিং করে, মাছ সবজি এমনগুলো আছে পেকিং করে। আর কিছু কোম্পানি আছে যেগুলো হচ্ছে কুরিয়ার সার্ভিসের, সিডিপত্র সিডিউডি নানান জিনিসপত্র এক দুজন ট্রান্স বিদেশ এক দেশ থেকে এক দেশে ভাড়া, বা এক শর্ট এক শোরা সিডি ভাড়ায়, বা এখানে যে পেকিং আছে পেকিংয়ের কাজ আছে। তারপরে নানান ধরনের অনলাইন, বর্তমানে অনলাইন শপিং আছে প্রচুর সারা ওয়ার্ল্ডে, এখন অনলাইন শপিং বেশি। অনলাইন শপিং হওয়ার ক্ষেত্রে কী করে, প্রত্যেকটা কোম্পানির লুক লাগে, পেকিং করার জন্য লুক লাগবো, প্লাস এই বিষয়ে এইসব চিন্তাভাবনা করে ফ্যাক্টরিতেও চেম সিস্টেম হয়ে থাকে। পেকিং জবের এখন চাহিদা অনেক বেশি হয়ে পড়ছে। আর পেকিং জবের ক্ষেত্রে আপনার মিনিমাম যে স্যালারি হবে, স্যালারি প্রায় মিনিমাম নয় ইউরো প্রতি ঘন্টায়, নয় ইউরোতে শুরু করে 10, 15, 12 এমন হয়ে থাকে। যারা এক্সপিরিয়েন্স যত বেশি হবো, যত বেশি কাম ভালো পাবে, তারা তত বেশি বেতনটা বেশি পাইব। তো এটা নিয়ে কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন এবং কী কী করবেন, আর একটা কাজ হচ্ছে আপনাকে এই ইউকের যে ফরম্যাটে সিবি কাভার লেটার তৈরি করতে হবো এবং অ্যাপ্লাই করতে হবো। যদি আপনি কাভার লেটার এবং সিবি বানানো হয় তো আপনি অ্যাপ্লাই করলে কোনো কাজ হবে না, ঠিক আছে বন্ধুরা। তো এটা ক্লিয়ার রাখবেন সবসময়। যদি আপনার কাছে সিবি কাভারটা না থাকে, অবশ্যই অনেক ভিডিও আছে, ইউটিউবে দেখতে পারেন বা গুগলে দেখতে পারেন, খুঁজতে পারেন, অথবা কোনো বিশেষজ্ঞ ব্যক্তির কাছ থেকে সাহায্য নিতে পারেন। যে সাহায্য নিতে গেলে অবশ্যই চার্জ লাগবো, চার্জ দিবেন। এবং যদি আমাদের চান আমাদের কাছ থেকে নিতে, আমাদেরও একটা নিম্নতম একটা চার্জ আছে, সে চার্জটা দিলে আপনাদেরকে আমি দিয়ে দেবো। আর এই জবের ক্ষেত্রে আপনাকে যা করতে হবে, এই ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করলে আপনারা এই পেজে আসবেন। পেজে আসলে পরে এখানে আমি ব্লগটা লিখছি এটা সম্বন্ধে, আপনারা পড়তে পারেন। এরপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন একটা কথা, এই ওয়েবসাইটে আসার পর অনেকগুলো বিজ্ঞাপন পাবেন এখানে, এখানে শপিং বিজ্ঞাপন প্লাস আমার অনেকের অনেক বিজ্ঞাপন পাবেন। এখানে অনেকগুলো জব আছে, নানান ধরনের জব আছে, ইউকে কানাডা নানান দেশের বিজ্ঞাপন আছে, সেটা ক্লিক করে আপনারা এনতে অ্যাপ্লাই করতে পারবেন। অনেক ধরনের সহজ নবসব অনেক ধরনের ভালো ভালো জব আছে, ওনার সময় পাওয়া যায়, আপনারা সেখানে ক্লিক করে আপনারা জবে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর আপনি খাবারটার জন্য আমি বলবো, খাবারটা কেমন ডাউনলোড করবেন, ওগুলো আমার ওয়েবসাইটে আছে, ওগুলো দেখাই মূল লাস্ট টাইম আপনাদেরকে। তো দেখেন এখানে আসেন, এখানে ক্লিক করার পর আমি লিঙ্ক দিয়ে রাখছি, এখানে লাল করে চিনে রেখেছি পেকিং জব ইন ইউকে লিঙ্ক। এখানে ক্লিক করলে আপনাদেরকে সে মানে ওয়েবসাইট আপনাকে নিয়ে যাবো এই পেজে। আমি পেজ রেডি করে রাখছি আপনাদেরকে দেখার জন্য, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন আমি সব কিছু রেডি রাখছি, সরিটা না। আমি পেকিং জবে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা আমি ওপেন করে রাখছি, আমি দিয়েছি লিঙ্ক দিয়েছি, ক্লিক করলে আপনারা এই ওয়েবসাইট চলে আসবো। আমি চার্জ দিয়েছিলাম পেকিং জব নিয়ে, দেখেন পেকিং জব জন পেকিং পেকিং লিখছি ইউকে, ঠিক আছে। চার্জ দিয়েছিলাম দেওয়ার পর 8843টা জব ইন ইউকে, ঠিক আছে, ইউকের মধ্যে রয়েছে। মানে আপনারা চাইলে যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারেন, দেখেন এখানে জব আছে, যে কোনো জবের জন্য আপনি অ্যাপ্লাই করে কী করতে হবো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই জবটা আপনি অ্যাপ্লাই করতেন, ক্লিক দিবেন পেকিং অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। ক্লিক করার পর আপনাকে একটু সময় ওয়েট করতে হবো, ওয়েট করার পর আপনি যেখানে ডিটেল আছে কবে পুস্টটা করেছে, স্যালারি বলে এটা উল্লেখ করছে না, অনেকটা উল্লেখ করছে, ঠিক আছে। তারপরে তুমি অ্যাপ্লাই ফর দিস জব অ্যাপ ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাকে এই ওয়েবসাইটে সাইন ইন করতে হবো। যারা সাইন ইন নাই তারা কী করবেন, যারা এখন নতুন তারা কী করবেন, নিচে যাবেন গিয়ে কারেন্ট অ্যাকাউন্ট ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে নিলে অটোমেটিক আপনারা অপশন পাবেন অ্যাপ্লাই করার জন্য, নাম ইউজার নেম রিজিউম আপলোড দিবেন, তারপর যতগুলো অপশন থাকবে অপশন ফিল আপ করবেন, ফিল আপ করলে সাবমিট করে দিয়ে দিবেন। তো সহজ করে সহজ সিস্টেমটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে, তো সবাই করে নিন। আর সবাই যদি কোনো বুঝতে কোনো প্রবলেম হয় বা অ্যাপ্লাই করতে কোনো প্রবলেম হয়, কোন কোন সময় জানতে চান আপনারা, কোনো জানতে চাইলে বা কোনো তথ্য নিতে চাইলে আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে, অথবা আমাকে ইউটিউবে ভিডিওতে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে আনসার দিয়ে দেবো। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ অল।